বাবা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। হ্যালো, বাবা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ। বাবাকে খেতে না দেওয়া থেকেই অশান্তির সূত্রপাত। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, পৃথিবীর সব মা বাবা তাদের সন্তানের জন্য এমন মঙ্গল কামনাই করেন। কিন্তু সেই সন্তান যাকে নিয়ে মা বাবার এত চিন্তা এত ভাবনা, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে সেই সন্তানের হাতে মার খেয়ে প্রাণ বাঁচানোর দায়ে নিজের ভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেন। তবে স্থানীয়দের চেষ্টায় শেষ পর্যন্ত অসহায় বৃদ্ধ বাবা মা অবশ্য পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত ছেলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এমনই এক করুণ পরিণতির সাক্ষী হলেন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোল এলাকার গ্রামবাসীরা। ওইদিন রাতেই অভিযুক্ত যুবক রতন দাসকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রতন প্রায়শই পান থেকে চুন খসলেই বৃদ্ধ বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি মারধর করত। এমনকি বৃদ্ধ বাবা মাকে খেতে পর্যন্ত দিত না সে। এই ছিল বছরভর নিত্যদিনের ঘটনা। কিন্তু নিজের সন্তান বলে কথা তাই, হাজার অন্যায় সত্ত্বেও ছেলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতেন না অসহায় পিতামাতা। কিন্তু রবিবারই অন্যায়ের চরম সীমায় পৌঁছে যায় রতন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দিন বাবাকে বেধড়ক মারধরের পাশাপাশি মাকে প্রাণে মেরে ফেলতে উদ্যত হয় অভিযুক্ত রতন। ছেলের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত নিজের ভিটে মাটি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে ঠাঁই নেন অসহায় বৃদ্ধ বৃদ্ধা। এরপর গ্রামবাসীদের চেষ্টায় ছেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রতনকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ। ধৃতকে সোমবার বনগাঁ আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।